এবার গুগলই সন্ধান দেবে বাংলার হস্তশিল্পের। জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগলের হস্তশিল্পের অনলাইন প্রদর্শনী ক্রাফটেড ইন ইন্ডিয়াতে জায়গা করে নিল পুরুলিয়ার ছৌ নাচের মুখোশ। পৌরাণিক চরিত্র ফুটিয়ে তুলতে ও লোক সংস্কৃতির অঙ্গ হিসেবেই ছৌ নাচের এই মুখোশ ব্যবহার হয়। বাংলার লোকশিল্পের অংশ হিসেবেও ছৌয়ের মুখোশ খুবই গুরুত্বপূর্ণ। এছাড়াও বাঁকুড়ার টেরাকোটা, ডোকরা, কৃষ্ণনগরের মাটির পুতুল, পিংলার পটচিত্র, দক্ষিণ দিনাজপুরের কুশমন্ডির কাঠের মুখোশ বাংলার উল্লেখযোগ্য হস্তশিল্প। ইতিমধ্যেই জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন বা জিআই ট্যাগ পেয়েছে ডোকরা, মাদুর, কাঠের মুখোশ ও পট। পাওয়ার অপেক্ষা রয়েছে শীতলপাটি এবং কাঁথা। পর্যটকরা যাতে এইসব জিনিস সংগ্রহ করতে পারেন সহজেই, সেজন্য রাজ্যের বিভিন্ন জেলায় 25টি হস্তশিল্পের হাবও তৈরি করা হয়েছে। গুগলে প্রদর্শনী থেকে কেনা যাবে কচ্ছের রানের কাপড়ের কারুকাজ, অঙ্গমী নাগাদের তৈরি বেতের হস্তশিল্প কিংবা কাশ্মীরের কাঠের কাজ, সবই মিলবে অনলাইনে। এইসব ঐতিহ্যবাহী শিল্পকলার খুঁটিনাটিও জানা যাবে, দেখা যাবে তৈরি করার ভিডিও। ভারতের বিভিন্ন হস্তশিল্প অনলাইনে দেখা ও কেনার সুযোগ করে দিতেই এই উদ্যোগ নিয়েছে সার্চ ইঞ্জিন গুগল। এই উদ্যোগে গুগল আর্ট অ্যান্ড কালচারকে সাহায্য করছে ভারতীয় পর্যটন দপ্তর। সংস্থার তরফে জানানো হয়েছে দেশের কোথায় কোথায় হস্তশিল্পের প্রদর্শনী চলছে তারও সন্ধান দেওয়া হবে এই উদ্যোগের মাধ্যমে। বস্ত্র, সেলাই, আঁকা, পাথর, ধাতুর কাজ কিছুই বাদ থাকবে না। ভারতের 29টি রাজ্যের 50 রকমের হস্তশিল্প থাকবে এই প্রদর্শনীতে। দেশের প্রাচীন হস্তশিল্পগুলির সম্বন্ধে 11,000-এরও বেশি ছবি ও ভিডিও থাকবে এই প্রদর্শনীতে। 21টি শিল্প প্রতিষ্ঠান প্রদর্শনীটির কাজ করছে। তারা বহু প্রাচীন শিল্পকীর্তিকে অবলুপ্তির হাত থেকেও রক্ষা করছেন। আর বাংলার গর্ব ছৌ এই প্রদর্শনীতে জায়গা করে নিয়েছে। অবশ্যই বাঙালি হিসেবে আমাদের গর্বের দিন।